প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা বিপদত পৰিছে। ভূপেন বৰাই 15টা দলক লৈ বিৰোধী ঐক্য গঠন কৰিবলৈ চেষ্টা চলাইছে, ভোট বিভাজিত নকৰিবলৈ চেষ্টা চলাইছে। এনে অৱস্থাত এই বিৰোধী ঐক্য ভূপেন বৰাৰ বাবে এটা বুমেৰাং হৈ পৰিছে নেকি বুলি প্ৰশ্ন আহিছে। প্ৰধানমন্ত্ৰী মোদীক পৰাভূত কৰিবৰ বাবে কংগ্ৰেছৰ নেতৃত্বত ইণ্ডিয়া এলায়েন্স গঠন কৰা হৈছিল। তাত বিভিন্ন বিৰোধী দলক একত্ৰিত ৰূপত লোৱা হৈছিল। ইণ্ডিয়া এলায়েন্সত প্ৰাৰম্ভিক অৱস্থাত কংগ্ৰেছৰ স্থিতি মজবুত আছিল। কংগ্ৰেছে যি কয় সেই কথা শুনিবলৈ প্ৰতিজনে বাধ্য হৈছিল। কিন্তু তিনি ৰাজ্যৰ নিৰ্বাচনত দেখা গ'ল ইণ্ডিয়া এলায়েন্সৰ মাজত বুজাবুজি নহ'ল, তেওঁলোকৰ মাজত লোকসভা নিৰ্বাচনতে বুজাবুজি হ'ব। ইণ্ডিয়া এলায়েন্সৰ মাজত মতভেদ হোৱাৰ ফলত মুকলিভাৱে সংঘাত আৰম্ভ হৈছে সমাজবাদী পাৰ্টী, নীতিশ কুমাৰ, আম আদমী পাৰ্টী আদিৰ মাজত। এনে অৱস্থাত ইণ্ডিয়া এলায়েন্সত যথেষ্ট খেলিমেলিৰ সৃষ্টি হৈছে। এইখিনি সময়তেই প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই 14টা দলৰ বিৰোধী মৰ্চা গঠন কৰিছিল। হয়তো ভূপেন বৰাই ভাবিছিল কংগ্ৰেছে অধিক আসনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব আৰু এই মিত্ৰ দলসমূহক বেছি আসন দিয়া হ'ব। ইতিমধ্যে অখিল গগৈ আমাক টিকট নালাগে বুলি কৈছিল, কিন্তু এতিয়া সলনি হৈছে। নিৰ্বাচনত কংগ্ৰেছ পৰাভূত হোৱাৰ পিছত মিত্ৰ দলৰ অংশীদাৰ দলসমূহে যাৰ বিশেষ অস্তিত্ব নাই তেওঁলোকে এটা দাবী কৰিছে আগন্তুক লোকসভা নিৰ্বাচনত কংগ্ৰেছে বিৰোধী ঐক্যৰ স্বাৰ্থত তেওঁলোকক আসন এৰি দিব লাগিব। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই সপোনতো ভবা নাছিল এক ভয়ানক পৰিস্থিতিৰ সন্মুখীন হ'বলৈ গৈ আছে তেওঁ। ভূপেন বৰাই ধাৰণা কৰিছিল চাৰি ৰাজ্যৰ নিৰ্বাচন খুবেই ভাল হ'ব। নিৰ্বাচনৰ পিছত ৰাজ্যত মিত্ৰতাৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিব কংগ্ৰেছে। কংগ্ৰেছে লোকসভাৰ নিৰ্বাচনত অধিক আসনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰি কেৱল এখন আসন লুৰিণজ্যোতি গগৈ নেতৃত্বাধীন জাতীয় পৰিষদক এৰি দিয়ে। কিন্তু নিৰ্বাচনী বিপৰ্যয়ৰ পিছত কাৰ্যত ভূপেন বৰাৰ সেই সিদ্ধান্ত এতিয়া বুমেৰাঙলৈ পৰিণত হৈছে। আচলতে হঠাৎ বিপদত পৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা। ৰ'ব, ভূপেন বৰাৰ প্ৰসংগলৈ যোৱাৰ পূৰ্বে বিজেপিৰ কাৰ্যালয়লৈ বৰ মঙলবাৰে বিজেপিৰ কাৰ্যালয়ত অনুষ্ঠিত হৈছে গুৰুত্বপূৰ্ণ বৈঠক। কেইবাটাও লোকসভা সমষ্টিক লৈ বিজেপিৰ নেতৃত্ব আলোচনাত মিলিত হৈছে। আলোচনাৰ অন্তত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ঘোষণা, বিজেপিক আজিৰ দিনত আমি য'ত যেনেকৈ আছোঁ 11.5টা ছিট আমাৰ লগত আছে, গতিকে আৰু বাকীখিনি আৰু আলাপ আলোচনা কৰা নকৰা একো যুক্তি নাই। যিমানে কষ্ট কৰোঁ 11.5ৰ ওপৰত নাবাঢ়ে, কষ্ট নকৰিলেও 11.5 পাম, গতিকে ইমানেই বৰ্ডাৰ লাইন। 11.5টো 11.1 হৈ গ'লেতো 11.5ৰ লগত 0.1 যোগ কৰি দিলেতো 12 হৈ গ'ল। এতিয়া 12 হোৱাগৈ নাই, আমি 11.5ত আছোঁ। তাৰ লগত এটা ভোটো যদি যোগ কৰি দিয়ে 12 হৈ গ'ল। 12 হ'বগৈ নালাগে নহয়, 11.5 প্লাছ এটা ভোট হ'লেও আপুনি জিকি গ'ল। কিন্তু 11.5ত আছোঁ আজিৰ দিনত। স্থায়ী ৰাজ্যৰ নিৰ্বাচনত কংগ্ৰেছৰ বিপৰ্যয়ৰ পিছত কংগ্ৰেছৰ মিত্ৰগোটৰ মাজত ৰাজনীতি আৰম্ভ হৈ গৈছে। ভূপেন বৰাৰ নেতৃত্বত গঠন হোৱা 15টা বিৰোধী দলৰ মাজৰে কেইবাটাও দলে এইবাৰ আসন বিচাৰি তাগিদা দিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা। খেল খেলি দিছে অখিল গগৈ, লুৰিণজ্যোতি গগৈ, ৰিপুণ বৰাকে ধৰি ভূপেন বৰাৰ সহযোগী দলৰ এই নেতাসকলে। তিনি ৰাজ্যত কংগ্ৰেছৰ শোচনীয়া পৰাজয়ৰ বাবে কংগ্ৰেছ নিজেই দায়ী। ইয়াৰ বাবে ইণ্ডিয়া এলায়েন্সক দোষাৰোপ কৰিলে নহ'ব, লোকসভা নিৰ্বাচনত অসমত কংগ্ৰেছে মিত্ৰ দলক আসন এৰি দিব লাগিব। কাৰ্যত কংগ্ৰেছক ভাবুকি দিলে অখিল গগৈ। সকলোৱে জানে যে আমি ঐক্যবদ্ধভাৱে নিৰ্বাচন খেলিবলৈ কৈছিলো, এতিয়া যেতিয়া পৰাজিত হৈছে সেইটো অকল ইণ্ডিয়াৰ ওপৰত, সমগ্ৰ দায়িত্ব এতিয়া ইণ্ডিয়াৰ ওপৰত এৰি দিলে নহ'ব। যদি পৰাজয়ৰ কিবা গ্লানি ল'ব লাগে তেতিয়াহ'লে এইটো কংগ্ৰেছৰ, আৰু যদি জয়ৰ যদি আনন্দ ল'ব লাগে সেইটো হ'লে কংগ্ৰেছৰ। এইটো কথা স্পষ্ট কৰি দিছো, কাৰণ 2024ত আমি ঐক্যবদ্ধভাৱে নিৰ্বাচন খেলিম, বিজেপিক পৰাভূত কৰিম। বিজেপিক পৰাভূত যাতে কৰিব নোৱাৰোঁ তাৰ কাৰণে যদি সংবাদ মাধ্যমে এনেকৈ অপপ্ৰচাৰ কৰে বা অন্য কোনোবাই যদি অপপ্ৰচাৰ কৰিব খোজে, এইটো কেতিয়াও মানি ল'ব পৰা বিষয় নহয়। অখিল গগৈৰ এই বক্তব্যৰ এতিয়া উত্তৰ নাই ভূপেন বৰাৰ হাতত। চাৰি ৰাজ্যৰ নিৰ্বাচনত ইণ্ডিয়া এলায়েন্সে একত্ৰিতৰূপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰা নাছিল। ৰাজস্থান, মধ্যপ্ৰদেশ, ছত্তীশগড়ত আম আদমী পাৰ্টীয়ে নিজাববীয়াকৈ পাৰ্টি দিছিল। মিজোৰামতো আপে পাৰ্থিত্ব দি শোচনীয়ভাৱে পৰাস্ত হৈছিল। মধ্যপ্ৰদেশত বহুজন সমাজবাদী পাৰ্টীক আসন এৰি দিয়া নাছিল কংগ্ৰেছে। এতিয়া এই দলবোৰে ক'ব বিচাৰে ইয়াৰ বাবে দায়ী কংগ্ৰেছৰ নেতৃত্ব।
ইয়ার সুযোগ লোব ওলাইছে তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুণ বরাই। রিপুণ বরাই কইছে কংগ্রেসের যাতে ভুল নকয়, লোকসভার নির্বাচন আনের তৃণমূল কংগ্রেসকো যাতে আসন এড়িয়ে দিয়ে কংগ্রেসে। কংগ্রেস যেহেতু গোটেই দেশত মানে গোটেই দেশ ব্যাপি আছে, কোরবাত দুর্বল কোরবাত সবল সেটা বেলেগ কথা, কিন্তু এজে হল কংগ্রেস দেশ ব্যাপী আছে আর গ্র্যান্ড ওল্ড পার্টি, এটা বহুত পুরানা পার্টি। সেই কারণে কংগ্রেসের প্রতি আমার এই অনুরোধ, আর ময়ও নিজেও কংগ্রেসত আছিল, গতি আমার এই অনুরোধ কংগ্রেসের প্রতি যে এই রিয়েলিটিটু, এই রিয়েলিটিটুর উপর বেস করে আমি লোকসভাত আমি যাতে স্ট্র্যাটেজি এনে ধরনের লব লাগিব, ইয়াত হওয়া যাক ভুল সেই ভুলবিলাক যাতে আমার লোকসভাত নহয়, সেইটার কারণে আমি আহ্বান জানাইছো। স্বাভাবিকতে ইয়ার ফল বিপদত পড়ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এক, 14টা দলক লগত লৈ বিপদত ভূপেন বরা। দুই, কংগ্রেসের বিপর্যয়ের পাছত ভোট বিভাজন নহবলৈ কংগ্রেসক হেঁচা প্রয়োগ। তিন, সাংগঠনিকভাবে দুর্বল তৃণমূলকও লাগিব অসমৰ লোকসভার আসন। চারি, কংগ্রেসের বিপর্যয়ের পাছত সুযোগ লোবলৈ ওলাইছে অখিল লুরি নিরিপুণে। পাঁচ, এতিয়া আসন এৰিবলৈ বাধ্য হব ভূপেন বরাই। ছয়, তৃণমূল কর্মী অস্তিত্বহীন দলক আসন এৰি নিদিবলৈ ভূপেন বরাক হেঁচা প্রয়োগ করছে। সাত, ডিব্রুগড়ের একাধিক ব্লক কংগ্রেসের সভাপতি লুরুণজ্যোতি গগৈ প্রার্থিত্বর বিরোধিতা করছে। আট, দলীয় কর্মীর মতে লোকসভাত আসন এৰি দিয়ার অর্থ হল বিধানসভাত সমষ্টিটির বহু আসন এৰি দিয়া। ন, এনে অবস্থাত মিত্র দলের হেঁচার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ভূপেন বরা। দশ, লোকসভা নির্বাচনের পূর্বে বিরোধী ঐক্য ভাগ হওয়া এক প্রকার নিশ্চিত। লোকসভার নির্বাচনের পূর্বে বিরোধী ঐক্য ভঙ্গ হওয়া এক প্রকার নিশ্চিত। ইতিমধ্যে মিজোরামের নির্বাচনের ফলাফল ওলাল, মিজোরামত আঞ্চলিক শক্তির উত্থান লগে লগে ইয়াক লৈ নতুন রাজনীতি আরম্ভ করে দিছে রাইজর দলের নেতা অখিল গগৈ। আমি এই কথা প্রমাণ পালো যে আজি যেতিয়া মিজোরামত এটা আঞ্চলিক শক্তি জয়লাভ করলে, আঞ্চলিক শক্তিয়ে জয়লাভ করার পাছত এটা স্পষ্ট হয়ে গেল যে যে সঠিক যদি বিকল্প থাকে তেতিয়াহলে জনতাই এতিয়াও বিজেপিক প্রত্যাখ্যান করবর কারণে সাজু হয়ে আছে। আজি এটা সরু আঞ্চলিক দলে আজি বিজেপিক পরাভূত করেছে, হিমন্ত বিশ্ব শর্মায় নেতা তৈয়ার করেছিল, কিন্তু তারপর এখন মিটিংত যাবর কারণে হিমন্ত বিশ্ব শর্মায় মিজোরামলৈ যাবর কারণে সাহস নকরিলে। কিয়? কারণ তার প্রধানমন্ত্রীর তার মুখ্যমন্ত্রী একেখন নির্বাচনী সভাত বৈঠকত থিয় নহ, একেখন মঞ্চত থিয় নহ বলে কব পড়ার সাহস মিজো লোকসকলের আছে। এই যে শক্তি, এই যে আঞ্চলিক শক্তি, এটা প্রমাণিত করেছে যে দেশের দেশের রাজনীতিত আঞ্চলিক শক্তিবিলাকর ভবিষ্যৎ সাংঘাতিক ধরনের আছে। আঞ্চলিক শক্তিবিলাকে ঐক্যবদ্ধ হলে দেশত বিজেপিক পরাভূত করব পারে, আর লগতে বিরোধী শক্তিবিলাকে ঐক্যবদ্ধ হলে পরাজিত করব পারে। অখিল গগৈ মিজোরামত বিজেপির পরাজয়ের বাবে আঞ্চলিক শক্তিক ধন্যবাদ জানাইছে। মিজোরামত আসলতে কেতিয়াও শক্তিশালী স্থিতিত নাছিল বিজেপি। পূর্বে মিজোরামত বিজেপির বিধায়ক আছিল এজন, এবার উত্থান হয়ে মিজোরামত বিধায়ক হল দুজন। আঞ্চলিকতাবাদের উত্থানের কথা কোয়া অখিল গগৈ পাহরিলে তেলেঙ্গানার কথা। তেলেঙ্গানার আঞ্চলিক দল বিআরএসক জনতায় উৎখাত করে, তেনে অবস্থাত আঞ্চলিক দলের উত্থাল কত হল? অখিল গগৈ, লুরিণজ্যোতি গগৈ অথবা রিপুণ বরাই, চারি রাজ্যত কংগ্রেসের বিপর্যয়ের পিছত অসমৰ 14খন লোকসভার আসনের ভিতর কেবাখনো আসন তেওঁলোকক এই দিয়ার বাবে এটা দাবি উত্থাপন করব, ইয়ার ইঙ্গিত তেওঁলোকে দিছে। প্রশ্ন হয়েছে ইয়ার ফলত বিরোধী ঐক্য শক্তিশালী হব নাকি? ইয়াত 15-জনীয়া মোর্চা কেবল তেওঁলোকে চমক এটা দেখাবর কারণে করেছিল, আরম্ভণির পরে কাজিয়া, আরম্ভণির পরে পদত্যাগ, আরম্ভণির পরে কাজিয়া, আরম্ভণির পরে মতানৈক্য। ইয়াত তেওঁলোকে বিরোধীয়ে, মইতো তেওঁলোকক আগতে কৈছোঁ যে ডক্টৰ হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নেতৃত্বত অসমত 20-25 হয়তো 30ও হব পাৰে, মই এখানে 20 আৰু 30ৰ মাজত 25 বছর তেওঁলোকক জিৰণি লবলৈ কৈছোঁ। তেওঁলোকে এক্সাৰচাইজ কৰক, ব্যায়াম কৰক, ক'ৰবাত যদি এনেকৈ য়োগা কৰিব মন আছে হিমালয়ত গৈ য়োগা কৰক, তেওঁলোকে অকণমান তেওঁলোকে অকণমান শান্তিত থাকক, পাৰিলে তেওঁলোকে স্বাস্থ্য পৰিয়ালক সময় দিয়ক, চব্জি ৰোৱক, তেওঁলোকে ফুল ৰোৱক, তেওঁলোকে অকণমান জিৰণি লোৱা ভাল। ভূপেন বৰাৰ লগত কেইটামান ক্লাব আছে, কোনটো ক্লাবৰ কিমান শক্তি বুজালে ৰফিকুল ইছলামে? ভূপেন বরাই হেমন্ত বিশ্ব ডাঙর পর কন্টাক্ট লৈছে, অসমত কংগ্রেসক ক্ষুণ্ণ করিয়ে এরিব তেখেতে, তো আমার লগত কেউ বুঝাবুঝি করিব?
অসমত বিরোধী দল বলিলে এ আই ইউ ডি এফ, বিপিএফ আর কংগ্রেস, এই তিনটা দলহে অসমত বিরোধী দল, বাকিকিটা তো ক্লাব। এতে অজিত বুয়ার ক্লাব, অখিল গগৈটো অল্প ডাঙর ক্লাব, এজন বিধায়ক আছে, আপনার লুরিন জ্যোতিটো মজলিয়া ধরনের একটা ক্লাব, এনজিও সোসাইটি। এতিয়া বাকি যা আরো কিছু দল আছে এইবিল নাম কোনোদিন আমি শুনা নাই, এইবিল জেলা কমিটি আছে না নাই মনে জানো, বাকি কিছু দল আছে। গতি সেই ক্লাব সোসাইটি এনজিও আর দুই একটা দল লই যদি দাম্ভালি মারি থাকে নহব। অসমত বাস্তব কথা হল তেখেতকলে নকরে নকরক কথা নাই, আমিও এতিয়া এই কংগ্রেসের লগত না যাও, অসম কংগ্রেসত বিজেপির এজেন্ট সোমাই আছে, গতি অসম কংগ্রেসের লগত হাত মিলাইনো কি লাভ হব। গতি অসম কংগ্রেসে যদি বিজেপির এজেন্ট কিনে আঁতরাব পারে, দিল্লিয়ে যদি সাহস আছে অসম কংগ্রেসের পরা তেখেতকলের যা বিজেপির এজেন্ট আছে, হেমন্ত বিশ্বর এজেন্ট যখন বহি আছে, সেই সকলক যদি সাফ করব পারে, তেতিয়া হয়তো এখেতকলের মিলিলে লগত মিলিলে কোনো লাভ হব। কিন্তু আসলে ভূপেন বরার লগত থাকা দলকেটাই সাংগঠনিক দিক শক্তিশালী করবলে মুঠেই কোনো চেষ্টাই চলোয়া নাই। অসমত আম আদমি পার্টির কিবা অস্তিত্ব আছে না নাই সে প্রশ্নর বিষয়, এইবর দলের বুথ কমিটি আছে না নাই সেও কোনো নাজানে। তৎসত্ত্বেও তিনি রাজ্যত কংগ্রেসের বিপর্যয়ের পিছত এইবর দলে কংগ্রেসের পর এটা আসন বিচারছে, কার্যত এওঁলোক আসন দিয়া মানে বিজেপিক ওয়াক অভার দিয়া তো নহবনে। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতের কথা।